হ্যালো ভিউয়ার্স, লেটস টক অ্যাবাউট চ্যানেল। তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের সবার বহুদিনের সুপরিচিত ডাবর লাল তেল সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন। তোমরা অনেকেই জানো যে আমি কোনো কোম্পানির হয়ে কোনো প্রমোশনাল ভিডিও করি না বা কোনো কোম্পানির হয়ে কোনো অ্যাডভার্টাইজমেন্ট করি না। যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা সম্পূর্ণ আমার জানা যা যা ইনফরমেশান আছে সেই সমস্তগুলোই শেয়ার করছি, এবং আমার যা অভিজ্ঞতা হয়েছে এই তেলটা ব্যবহার করে, আমার ছেলের ওপরে অ্যাপ্লাই করে, সেই সমস্ত অভিজ্ঞতাটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটা তোমরা অবশ্যই পুরোটা দেখো, এর থেকে তোমাদের অনেকটা হেল্প হতে পারে। সো লেটস গেট স্টার্টেড। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের সাথে শেয়ার করি, আমাদের চ্যানেল থেকে সপ্তাহে দুটো দিন ভিডিও আপলোড করা হয়। এক হচ্ছে রবিবার, দুই হচ্ছে বৃহস্পতিবার। এই দুটো দিন ভিডিও আপলোড করা ছাড়াও কিন্তু আরও অন্য দুটো দিন, মানে মঙ্গলবার আর শনিবার, শর্টস ভিডিও আপলোড করা হয়, এবং সেই সমস্ত শর্টস ভিডিওগুলোও কিন্তু বাচ্চাদের জন্য এবং মায়েদের জন্য। তো আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখার সাথে সাথে তোমরা কিন্তু অবশ্যই মঙ্গলবার আর শনিবার আমাদের চ্যানেল থেকে আপলোড হওয়া শর্টস ভিডিওগুলো দেখতে থেকো, কারণ সেখান থেকেও তোমরা ছোটো ছোটো অনেক ইনফরমেশান জানতে পারবে। এবার চলো শুরু করি আজকের টপিক। তো দেখো, আমরা বহুদিন থেকে ডাবর লাল তেলের নাম জানি, আমাদের ছোটোবেলা থেকে বা তার আগের থেকেও হয়তো ডাবর লাল তেল দিয়ে বাচ্চাদের গায়ে মালিশ করা হয়। তো বেসিক্যালি ডাবর লাল তেলটা খুবই পরিচিত এবং খুবই ফেমাস একটা তেল, এবং সম্পূর্ণ আয়ুর্বেদ। এখানে যা যা ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে সমস্ত উপাদানগুলি কিন্তু প্রাকৃতিক উপাদান, এবং এর যে নিজস্ব কালারটা আছে সেটাও কিন্তু এই প্রাকৃতিক উপাদানগুলো দিয়ে এই তেলটা বানানো হয়েছে বলেই এই কালারটা এসেছে। এবং এর গন্ধটাও কিন্তু কোনো আর্টিফিশিয়াল গন্ধ নয়, এটাও কিন্তু একটা ন্যাচারাল গন্ধ, মানে অনেক রকম হার্বস মিশিয়ে বানানো হয়েছে। তো তার ফলে যে গন্ধটা হতে পারে সেই গন্ধটাই এখানে রয়েছে, ফলে এটা একদমই প্রাকৃতিক। এবার বাজারে আমরা বিভিন্ন কোম্পানির বডি মাসাজ অয়েল, বেবিদের বডি মাসাজ অয়েল দেখে থাকি। তোমাদের সাথে কিন্তু অলরেডি আমি একটা ভিডিওতে শেয়ার করেছি যে বাচ্চাদের জন্য কোন টাইপের তেলগুলো সেফ, কোনগুলো সেফ নয়। তো সেই ভিডিওটা, অর্থাৎ বেস্ট বেবি বডি মাসাজ অয়েলের যে ভিডিওটা আমি অলরেডি শেয়ার করেছি, তোমরা যারা ভিডিওটা দেখোনি তারা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখে নিও। দেখলে তোমরা বুঝতে পারবে যে যে সমস্ত উপাদানগুলো বিভিন্ন তেলের মধ্যে মেশানো হয় বাচ্চাদের গায়ে মালিশ করার জন্য সেগুলো সব কিন্তু সেফ নয়। এরকম অনেক তেল আছে যেগুলো বাজারে পাওয়া যাচ্ছে কিন্তু বাচ্চাদের জন্য সেগুলো একদমই সেফ নয়। তো সেই সমস্ত তেলগুলো কিন্তু আমাদের কখনোই বাচ্চাদের জন্য সিলেক্ট করা উচিত নয়। ডাবর লাল তেলের মধ্যে কিন্তু সেই সমস্ত ক্ষতিকর উপাদানগুলো দেওয়া নেই যেগুলো সাধারণত অন্যান্য কমার্শিয়াল যে সমস্ত তেলগুলো হয় বাচ্চাদের জন্য সেগুলোর মধ্যে থাকে, ফলে ডাবর লাল তেল কিন্তু সেদিক থেকে দেখতে গেলে ওই ধরনের তেলগুলোর থেকে অনেকটাই সেফ বাচ্চাদের জন্য। এছাড়া আমরা সবাই কিন্তু জানি, মানে প্রায় সবাই শুনেছি যে ডাবর লাল তেল দিয়ে মালিশ করলে পেশির ডেভেলপমেন্ট, হাড়ের ডেভেলপমেন্ট ভালোভাবে হয়। তো একটা রিসার্চও হয়েছে এবং দেখা গেছে যে হ্যাঁ, বাচ্চাদের উপর প্রয়োগ করে দেখা গেছে যে বাচ্চাদের পেশির ডেভেলপমেন্টে, হাড়ের ডেভেলপমেন্টে এটা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মানে ডাবর লাল তেল দিয়ে মালিশ করলে সেটা খুব ভালো একটা ফল দেয়। ফলে ডাবর লাল তেল, এক তো বিভিন্ন রকম প্রাকৃতিক উপাদান আছে বলে এটা বেশ ভালো অন্যান্য যে সমস্ত বাণিজ্যিক তেলগুলো আছে বেবিদের তাদের তুলনায়, এছাড়া এটা হাড়ের বৃদ্ধিতে এবং মাসেলের বৃদ্ধিতেও সাহায্য করে থাকে। তবে এখানে একটা কথা হচ্ছে যে কোন বয়সী বেবিদেরকে এটা অ্যাপ্লাই করা যাবে, কোন কোন ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করা ঠিক নয় সেটা তোমাদের সাথে এবার শেয়ার করি। দেখো, অ্যাকচুয়ালি হয় কি, যখন একটি বাচ্চা জন্মায়, মানে নিউবর্ন বেবি, তো নিউবর্ন বেবিদের স্কিন এমনিতেই খুব সেন্সিটিভ হয়, বেবিদের স্কিন তো সেন্সিটিভ, তো সেক্ষেত্রে নিউবর্ন বেবিদের স্কিন এমনিতেই খুব সেন্সিটিভ হবে। তো সেই সমস্ত বেবিদের জন্য বা নর্মালি যে কোনো বয়সী বেবিদের জন্য কিন্তু সব থেকে ভালো হচ্ছে ধরো এডিবেল টাইপের ভার্জিন কোল্ড প্রেস, যে কোনো টাইপের এরকম, মানে খাওয়া যায় এতটাই বিশুদ্ধ এরকম টাইপের কোকোনাট অয়েল বা অলিভ অয়েল বা আমন্ড অয়েল, এই ধরনের কোনো তেল কিন্তু সবসময় বাচ্চাদের স্কিনের জন্য সব থেকে ভালো। তো ওই ধরনের তেল কিন্তু সবসময় নিউবর্ন বেবিদের স্কিনের উপরে অ্যাপ্লাই করা উচিত, কারণ এই যে ডাবর লাল তেল সব দিক থেকে ভালো, সব দিক থেকে ন্যাচারাল, অনেক রকম প্রাকৃতিক উপাদান আছে, সেটা সব দিক থেকে সেফ। তবে কোনো একটি পার্টিকুলার বেবির স্কিনে কিন্তু এই যে এত রকমের হার্বস আছে এর মধ্যে তার একটা থেকে অ্যালার্জি হতে পারে বা সমস্যা হতে পারে, অনেক কিছু প্রাকৃতিক উপাদান মেশানো আছে তার একটা থেকে হয়তো কোনো একটা বেবির সমস্যা হতে পারে, অ্যালার্জি হতে পারে, তাই না? তো এই জন্যে কিন্তু ছোট্ট বেবিদের, একদম নিউবর্ন বেবিদের ক্ষেত্রে এই ধরনের অনেক কিছু প্রাকৃতিক উপাদান আছে এরকম, এই ধরনের তেলের পরিবর্তে নর্মাল কোল্ড প্রেস কোকোনাট অয়েল যে হয় বা ভার্জিন এডিবল টাইপের যে কোকোনাট অয়েল হয় বা
আমন্ড অয়েল হয়, এই ধরনের তেলগুলো কিন্তু বাচ্চাদের গায়ে মালিশ করানো উচিত। তখন বাচ্চারা একটু বড় হয়ে যাবে, স্কিনটা একটু স্টেবল কন্ডিশনে চলে আসবে, তখন আমরা এই বিভিন্ন প্রাকৃতিক উপাদানের গুণাগুণটা যাতে বাচ্চার স্কিনে ঢোকে তার জন্য আমরা ডাবল লাল তেলের মতন তেল দিয়ে বাচ্চাদের গায়ে মালিশ করাতে পারি। কারণ যেহেতু অন্যান্য ক্ষতিকর উপাদান নেই, তো সেক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। তো বিভিন্ন প্রাকৃতিক উপাদানের নির্যাস যাতে বাচ্চা তেলের মালিশের মধ্যে দিয়ে পায়, তার জন্য আমরা কিন্তু বাচ্চা যখন একটু বড় হয়ে যাবে, মানে এক বছরের উপরে বাচ্চার বয়স হয়ে যাবে মোটামুটি, সেই সময় থেকে এই রকম তেল দিয়ে সপ্তাহে দুদিন বা সপ্তাহে তিন দিন মালিশ করতে পারি। বাট নর্মালি আমাদের চেষ্টা করা উচিত বাচ্চাদের জন্য একদম খাঁটি, একদম কোল্ড প্রেসড ভার্জিন এডিবেল টাইপের, খাওয়া যায় এতটাই বিশুদ্ধ টাইপের, যে কোনো কোকোনাট অয়েল বা আমন্ড অয়েল বা অলিভ অয়েল সিজন বুঝে বুঝে আর কি, সেই রকম তেল দিয়ে বাচ্চার গায়ে মালিশ করানো উচিত। আর পরে যদি আমাদের কোনো একটা ভালো তেল সিলেক্ট করতে হয় যেটা প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, কোনো খারাপ কিছু নেই, তো সেটা হচ্ছে ডাবল লাল তেল। সেক্ষেত্রে কিন্তু তারপরেই আসে ডাবল লাল তেলের নাম। তবে এখানে আর একটা কথা বলে রাখি, যেহেতু এর মধ্যে অনেক রকমের প্রাকৃতিক উপাদান আছে, সেক্ষেত্রে এই ধরনের তেল কিন্তু গরমকালের দিকটাতে মালিশ করা ভালো, শীতকালে এই ধরনের তেল দিয়ে মালিশটা না করানোই ভালো, কারণ সেখান থেকে বাচ্চার ঠান্ডা লাগার সম্ভাবনা হতে পারে। এছাড়া যদি কখনও কোনো বেবির এরকম হয় যে খুবই তার ঠান্ডা লাগার ধাত রয়েছে, নাক দিয়ে জল পড়া, কাশি, এই সমস্ত সমস্যাগুলো রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের অনেক প্রাকৃতিক উপাদান আছে, এই ধরনের তেল তাদের গায়ে না মাখানোই ভালো, সেখান থেকে ঠান্ডা লাগার মতন সমস্যা বেড়ে যেতে পারে বা অ্যালার্জির মতন সমস্যা হলেও হতে পারে, কারণ এখানে অনেক রকমের হার্বস মেশানো আছে। এছাড়া যখন বাচ্চার কোনো একটি বাচ্চা যদি ঠান্ডা লেগে থাকে, পার্টিকুলার ঠান্ডা লেগে রয়েছে এরকম একটা টাইমে, সারা বছর সে সুস্থ থাকে, কোনো একটা টাইমে তার ঠান্ডা লেগে রয়েছে, তো পার্টিকুলার ওই কয়েকটা দিন যখন তার ঠান্ডা লেগে থাকবে সেই টাইমগুলোতে কিন্তু ডাবল লাল তেলের মতন এই ধরনের তেল যেখানে অনেক প্রাকৃতিক উপাদান আছে সেই ধরনের তেলটা না মাখানোই ভালো। তো ওভারঅল যদি বলি, এক বছর বাচ্চার বয়স হয়ে গেলে সেই সময় থেকে আমরা সপ্তাহে দুদিন তিন দিন বাচ্চার গায়ে ডাবল লাল তেল দিয়ে ভালো করে মালিশ করাতে পারবে। এই ধরনের তেল যেহেতু এর মধ্যে অনেক প্রাকৃতিক উপাদান আছে, এই ধরনের তেল কিন্তু সরাসরি আগুনে দিয়ে গরম করে বাচ্চার গায়ে মাখানোটা ঠিক না। যেমন আমরা সর্ষের তেল গরম করে মাখাই না, একটু হালকা গরম করে নিই তারপর বাচ্চার গায়ে মালিশ করি, এই ধরনের তেলের ক্ষেত্রে কিন্তু কোনোরকমভাবে আগুনে দিয়ে বা আগুন ইনডাইরেক্টলি গরম করেও সেটা বাচ্চাদের গায়ে মালিশ করাটা উচিত নয়। বাবা মা হিসেবে আমরা বাচ্চাদেরকে যা যা ভালো অভ্যাস শেখাতে পারি তার মধ্যে একটা অন্যতম হচ্ছে রেগুলার বেসিসে বাচ্চাদের গায়ে তেল মালিশ করিয়ে দেওয়া। এটা বাচ্চাদের বর্তমান এবং ভবিষ্যৎ দুটোর জন্যই কিন্তু ভালো। আমার ছেলের রিসেন্টলি 3 বছর বয়স কমপ্লিট হয়েছে। ওর 2 বছর বয়স হতেই আমি তখন থেকে ডাবল লাল তেল দিয়ে ওর গায়ে মালিশ করিয়ে দিই। যেহেতু এই ডাবল লাল তেলের সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো ন্যাচারাল, সেই ন্যাচারাল সমস্ত উপাদানগুলোর পুষ্টি যাতে স্কিনটা পায়, এবং অবভিয়াসলি বাচ্চাদের হাড়ের ডেভেলপমেন্ট, পেশির ডেভেলপমেন্টও হতেই থাকে, সেই ডেভেলপমেন্টগুলো যাতে ঠিকঠাকভাবে হয়, ভালোভাবে হয়, তার জন্য কিন্তু এই ডাবল লাল তেল দিয়ে আমি ভালো করে সময় নিয়ে প্রায় স্নানের আগে 10-15 মিনিট ধরে ভালো করে সপ্তাহে 2-3 দিন মাসাজ করিয়ে দিই। বাকি দিনগুলোতে আমি যে ন্যাচারাল ভার্জিন এডিবল টাইপের যে সমস্ত কোকোনাট অয়েল, অলিভ অয়েল আর শীতকালে আমন্ড অয়েল হয়ে থাকে সেই সমস্ত তেলগুলো দিয়ে মাসাজ করিয়ে দিই। তোমরাও কিন্তু চাইলে বাচ্চার বয়স 1 বছর হয়ে গেলে তারপর থেকে মাঝে মাঝেই ডাবল লাল তেল দিয়ে বাচ্চার গায়ে ভালো করে মাসাজ করিয়ে দিতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা, আর আমাদের চ্যানেলের সঙ্গে অ্যাটাচ থেকো। থ্যাংক ইউ।